এই পার্টি আমরা ভ্যালিডেশন নিয়ে কাজ করবো সার্ভার সাইটের যে আমাদের গুলো আছে সেগুলো আমাদের এই যে ক্লায়েন্ট সাইটে আমরা শো করাবো ঠিক আছে তো আমরা ফার্স্টে যেটা করতে পারি যখন আমরা রিকোয়েস্ট সেন্ড করতেছি তখন কিন্তু আমাদের এই স্টোরের মধ্য দিয়ে রিকোয়েস্টটা যাচ্ছে তো এখান থেকে যখনই এই ট্রায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে সাকসেসফুল এই কন্ডিশনে আসতেছে আর না পেলে ট্রাই ক্যাশগুলোকে আসতেছে তো এখান থেকে যখন সে ইরোড় পাবে সে করবে কি এখানে ইরোড়টাকে সেট করে দেবে কীভাবে তো এখানে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি জাস্ট এরকম যেমন স্টেট ছিল সো এরকম এখান থেকে আমরা এই স্টেটটা কপি করে নিয়ে আসি সেই স্টেটটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি নিয়ে আসার পরে এই জায়গাতে যদি আমি এই পজিশনে জাস্ট স্টেটটা স্টেটটা পেস্ট করে দিলাম তো একটা নাম হবে এরকম যে হচ্ছে ইরোর্স তো বাই ডিফল্ট অবস্থায় ইরোর্স এরকম আমি একটা এমটি অবজেক্ট দিয়ে রাখলাম হুম তো এইরকম ইরোর্স নাম দিয়ে দিলাম এমটি অবজেক্ট তো তাহলে কী হবে যে যখন এই ইরোরগুলো আসবে আমি জাস্ট এখানে কন্ডিশন দিয়ে চেক করব ইফ এইভাবে ইরোর ডট রেসপিওয়েস রেসপন্স ডট ডাটা যদি ইরোর রেসপন্স ডট ডাটা পায় তাহলে কী করবে তাহলে দিস ডট ইরোর ইরোর সিকোয়াল এইভাবে ইরোর ডট রেসপন্স ডট ডাটা ডট তার ভিতর থেকে যে আমাদের ইরোরগুলো আসবে সেই ইরোরগুলো আমরা কোথায় দিয়ে দেবো এই ইরোর্সের ভিতরে আমরা দিয়ে দিলাম তো এখন দেখা যাক যে আমরা যদি ফর্ম সাবমিট দেওয়ার সাথে যে ইরোরগুলো আসবে সেই ইরোরগুলো আমাদের এখানে অ্যাড হয় কিনা সো আমরা ইন্সপেক্ট করি তো এখান থেকে কনসোল লক করলাম করে আসার পর দেখেন এখানে ইরোর্স সেটা হচ্ছে অবজেক্ট একটা এমটি অবজেক্ট আছে সো এখান থেকে যে কোনো আমি ফোন নাম্বার দিলাম তারপর যে কোনো যে কোনো এখান থেকে পাসওয়ার্ড দিলাম দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক করলাম করার পর দেখা যাক কি যে ইরোর্সের ভিতর থেকে আনডিফাইন্ড লক এখান থেকে তো ইরোড চলে আসছে এখানে বাট ইরোডটা দিয়ে দিল না কেন আমরা যদি কোডে খেয়াল করি এখানে ইরোর ডট রেসপন্স ডাটা ডট ইরোর আছে এখানে তো ইরোর্স হবে হ্যাঁ অনেকগুলো ইরোর আসবে তো এখান থেকে আমাদের তো ইরোর্স নামেই পাস করা আসে তাহলে আমরা যদি আবার এখান থেকে ফর্মটা সাবমিট দিয়ে দেখি দেখেন এখন কিন্তু আমাদের এই যে পাসওয়ার্ড তা পাসওয়ার্ড ফিল ইজ রিকোয়ার্ড ফোন নাম্বার দা ফোন ফিল ইজ রিকোয়ার্ড এখন আমরা যে কোনো নামে যদি এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে দেখা যাক এখানে দেখেন দা সিলেক্টেড ফোন ইজ ইনভ্যালিড মানে তার মানে আমাদের ভ্যালিডেশনগুলো এই যে এখানে কি সুন্দরভাবে আমরা এই জায়গা থেকে এখানে পুশ করে দিতে পারলাম এই স্টেটের ভিতরে তাহলে আমরা জানি স্টেটে যদি আমরা কোনো কিছু রাখি সেটাকে যদি আমরা রিয়েক্টিভিটি ওয়েতে কাজ করাতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি এই যে আমাদের ইয়ে ইয়ার ছিল ইম্পোর্ট স্টোর রেট তো এইভাবে আমরা কাজ করব করার পর এর এখানে এখানে নাম দেওয়া কী ছিল এখানে নাম ছিল আমাদের হচ্ছে অথ সো আমরা নাম দিয়ে দিলাম অথ এখন এই জায়গা থেকে কী করব আমরা জাস্ট এইভাবে আমাদের স্টোরটাকে কল করব। স্টোরের নাম দেওয়া আছে হচ্ছে ইরোস তাই না তো জাস্ট এই নামে হচ্ছে আমাদের ইরোর্স তে স্টোরটা আছে সো এটাকে কল করলে হয়ে যাবে ইরোর্স সো এখান থেকে এভাবে আমরা যদি ইরোসটাকে এখান থেকে যদি কল করি আর এটা আমার দরকার নেই এখান থেকে এগুলো আমি কেটে দিচ্ছি তাহলে ইরোসটাকে আমাদের যে কোনো পজিশনে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে দেখা তো কি ঘটে ই ডবল আর ও আর এস সো এখান থেকে ইরোস দেওয়ার পর এই জায়গাতে কিন্তু এই যে দা সিলেক্টেড ফোন ইজ ইনভ্যালিড সো এখানে কিন্তু এই ইরোডটা কিন্তু শো করতেছে বাট আমাদের তো ইরোর এইভাবে শো করানো যাবে না আমরা ইরোড শো করবো হচ্ছে প্রি টিওতে তো এখানে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে ইরোড শো করাবো ধরেন এখানে আমরা যদি নিয়ে নিয়ে স্প্যান স্পেনটেক আর এটার ক্লাস নিয়ে দিলাম জাস্ট হচ্ছে এভাবে টেক্সট ড্যান্জার হুম টেক্সট ড্যান্জার এটা নিয়ে দিলাম কন্ডিশন দিয়ে দেবো ভি এইভাবে ইরোর্স ইরোর্সের ভিতর থেকে যদি ফোন নামে কোনো ইরোড থাকে তাহলে সেটা এখানে শো করাবে তা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম ইরোর্স ইরোর্সের ভিতর থেকে এভাবে ফোন আর ফোনের ভিতর থেকে কত জিরো নাম্বার ইন্ডেক্স এগুলো কিন্তু আমি আপনাদেরকে ক্রুড সিস্টেমে যে আসলো সেই সেখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝাইছিলাম তো এখানে আর এই বিষয়ে আর কিছু বিস্তারিত বললাম না কেন জিরো ইন্ডেক্স ধরলাম তো এখান থেকে কী করবো আমরা জাস্ট এই ইনপুট ইনপুট ফিলের পরে এখানে পেস্ট করে দেবো নামটা চেঞ্জ হবে ফোনের জায়গায় নাম হবে এইভাবে পাসওয়ার্ড হুম তাহলে কিন্তু আর সমস্যা নাই সো এখান থেকে যদি দেখেন দা হ্যাঁ তা আমরা যে কোনো এগুলো বাদ দিয়ে এখানে যদি দিয়ে দা ফোন ফিল ইজ রিকোয়ার্ড দ্য পাসওয়ার্ড ফিল ইজ রিকোয়ার্ড তো ই রোডটাকে আরো যদি আমরা সুন্দরভাবে শো করাতে চাই তাহলে দেখেন এখানে একটা যদি আমরা ক্লাস দিয়ে দিই ইজ ইজনভ্যালিট এই নামে আমাদের হচ্ছে মেবি বুটি স্টাফের কোনো একটা ইনভ্যালিড ক্লাস আছে সো এটা আমি যদি দিয়ে দেই দেখেন এই ক্লাসটা ডিজাইন এখানে পাচ্ছে তাই না তাহলে তাহলে তো খুবই ভালো তাহলে আমরা যেটা করতে পারি কন্ডিশনাল ওয়েতে আমরা কাজটা করব। এখানে আবার আগের মতো করে আবার একটা এখানে আমরা হচ্ছে ক্লাসকে বাইন করব। ক্লাসকে বাইন করে এখানে আমরা ক্লাসের নাম দেবো এইভাবে হচ্ছে ইজ ইনভ্যালিড এই ইজ ইনভ্যালিডটা কখন হবে যখন হচ্ছে এখানেই পাসওয়ার্ডের ভিতরে কোনো ইরোর আসে তখন যখন এই পাসওয়ার্ড ফিল্ডে কোনো ইরোর থাকবে তখন সেই এই ইনভ্যালিড ক্লাসটা কাজ করবে তাহলে আমরা আগে যেভাবে প্রিন্ট করাইছিলাম এখানে সো এই এখানে যেভাবে প্রিন্ট করাইছিলাম সেমভাবে আমরা করব। তাহলে এটাকে আমরা কি করতে হবে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হবে রাখার পর জাস্ট এটাকে আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতর রাখলাম এটা কখন হবে এটা হবে হচ্ছে এভাবে যখন ইরোস ডট পাসওয়ার্ড নামে কোনো কিছু পাবে একটা ইরো তখন সে এই ফিল্ডটাতে এইভাবে কাজ করবে ঠিক আছে তো তাহলে আমরা যখন এটাকে কপি করলাম কপি করার পর আমরা যখন ফোনের ক্ষেত্রেও এই কাজটা কিন্তু করবো তাহলে এখানে ইরোর্স ইরোর্সের জায়গায় জাস্ট হবে এখানে ফোন তাহলে এখন দেখা যাক কি এখন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করার কথা এই যে ফোন ফিল ইজ রিক দ্য পাসওয়ার্ড ফিল ইজ রিক আমরা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর যদি লগ এ ক্লিক করি তো এখান থেকে নাই এই ইরোডটা কিন্তু নাই আর এটা আমরা কেটে দিই দেওয়ার পর আবার লগ ইনে ক্লিক করে এ দেখেন এখন কিন্তু এই রোডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমরা ভ্যালিডেশন কিভাবে শো করাতে হয় সার্ভার সাইটের সো আমরা সেই সার্ভার সাইটের ভ্যালিডেশনগুলো এখানে খুব ইজিলিভাবে খুব সুন্দরভাবে আমরা এটা শো করাইতে পারলাম তো আগামী পার্টে তাহলে আমরা ক্লায়েন্ট সাইট ভ্যালিডেশন দেখবো ক্লায়েন্ট সাইট আমরা কীভাবে ভ্যালিডেশন করতে পারি সো সে পর্যন্ত ভালো কোদা খোদাফেজ